নমস্কার বন্ধুরা, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। গত কিছুদিন আমি আমার পরীক্ষার জন্য রেগুলার ভিডিও দিতে পারিনি, আর হয়তো সামনের কিছু দিনও রেগুলার ভিডিও দিতে পারবো না। তো যাই হোক, আজ আমরা চলে এসেছি লালবাগ কেল্লায়, যেটি কিনা ঢাকায় অবস্থিত। আমরা এটিকে লালবাগ কেল্লা নামে জানলেও এটির পূর্ব নাম কিন্তু লালবাগ কেল্লা ছিল না, আগের নাম ছিল কেল্লা আরঙ্গবাদ। এই লালবাগ কেল্লাটিতে যেটি উন্মুক্ত দরজা রয়েছে, সেটি দিয়ে ঢুকলেই প্রথমে চোখে পড়বে পরিবেবীর সমাধি। আর এই সমাধিটিকে সচরাচর আমরা টেলিভিশনে, খবরের কাগজে, ম্যাগাজিনে লালবাগ কেল্লা হিসেবে দেখি। লালবাগ কেল্লার দরজার ঠিক ডান পাশে রয়েছে টিকিট কাউন্টার। এখানে সকলের জন্য টিকিট প্রয়োজন হলেও 5 বছরের কম বয়সে কোনো বাচ্চার জন্য টিকিটের দরকার পড়ে না, এবং বিদেশি শরণার্থীদের জন্য টিকিটের মূল্যটি সাধারণ থেকে একটু বেশি হয়ে থাকে। আর সবসময়ের জন্যই শুক্রবারে জুম্মার নামাজের জন্য 12:30 থেকে 3টা পর্যন্ত বন্ধ থাকে। রবিবার সহ সকল সরকারি ছুটির দিন লালবাগ কেল্লাটি বন্ধ থাকে। এইখানে পরিবেবীর সমাধি সম্পর্কে বলা হয়েছে, আপনাদের ইচ্ছা থাকলে আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব বেশি ভিডিও করতে পারিনি, হাতে তেমন সময় ছিল না। যদি আজকের ভিডিওটি একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দেবেন। আর সবাই খুব খুব ভালো থাকবেন।